এলাকায় জলের অকাল, সারা গ্রামে জল সংকট হলো তৃণমূল উপপ্রধানের বাড়ির সামনের ছবিটা কিন্তু একেবারে আলাদা। বাড়ির সামনে দিব্যে জলের ব্যবস্থা করেছেন উপপ্রধান। এবার পানীয় জলের দাবিতেও তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ খোদ দলের কর্মীদেরই। ঘটনাস্থল বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালী বাজার এলাকায়। আবাস যোজনার দুর্নীতি এবং পানীয় জল থেকে তারা বঞ্চিত। আমি একটু ছবিটা দেখার জন্য বলবো যে টাওয়ার জ্বালিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। একাধিক ফুলমালঞ্চ অঞ্চলে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই কারণে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। উপপ্রধান তো আমাদের জন্য হয়েছে, হয়ে উনি যদি আত্মসাৎ করে তাহলে কি ওনাকে কেউ চাইবে? উনি নিজের মধ্যে নিজের ঘরের মধ্যে কল বসে নিচ্ছে, আমরা এই এতগুলো মানুষ সব জলের জন্য হাহাকার করে ঘুরছি। না আমরা কত জল পাচ্ছি না, সামনে রমজান মাস আসছে ভাই, না কিছু পাইনি পঞ্চায়েতে, আমরা ওই ভাই উপপ্রধানে বসার পরে থেকে আমরা কিছু পাচ্ছি না। শব্দ উপপ্রধানের কুর্সিতে বসেছেন শঙ্কর সর্দার। ক্ষমতায় আসতে নিজের বাড়ির সামনে জলের কল বসানোর অভিযোগ তার বিরুদ্ধে। দুর্নীতির চরম সীমানায় পৌঁছতে এবার তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নিজের দলের কর্মীরাই। তৃণমূল হলে কি হল, কিন্তু সে তো তার নিজের স্বার্থ চরিত্র না, গোষ্ঠীদ্বন্দ্ব তা নয়। আমরা তৃণমূল সবাই ঠিক আছে, মূল বিষয়টা হচ্ছে যে তোলাবাজ, যে তোলাবাজে সাধারণ মানুষের কাছে পিএমআই ঘর দিয়ে 10-15 টাকা তুলছে, এটাই মানুষের কাছে কষ্টকর, যার ফলে মানুষের আজকের শঙ্কর প্রধান চার্জে বসার সঙ্গে সঙ্গে হলো না, চার্জে বসার সঙ্গে সঙ্গেই তাদের বাড়িতে সঙ্গে সঙ্গে কল বসিয়ে নিয়েছে, অথচ সাধারণ মানুষের ছয় ছয় কল খারাপ হয়ে আছে, সেই কলগুলোর ব্যবস্থা না করার পরেও সে কেন তার বাড়িতে কল বসালো? যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরোধী দল বিজেপি, তারা মিথ্যা অপপ্রচার করছে, তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার উপরে যেটা বলছে সেটা পুরো টোটাল মানে হচ্ছে ভিত্তিহীন। এটা মোটামুটি হচ্ছে কি বলবো, ওরা আজকের দিনের বেলা টিএমসি পার্টি করে আর রাতে হলে বিজেপি আইএসএফ এইসব করে। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির চুরি করতে করতে চুরিটাই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তৃণমূলের কটাক্ষ বিজেপির। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি করতে করতে আজকে তারা চুরি করতে করতে এদের সবে দাঁড়িয়ে গিয়েছে। সমস্ত জায়গায় বাসন্তী ব্লকের সমস্ত পঞ্চায়েতে আজকের এই রকমভাবে পাহাড় সমান দুর্নীতি হয়েছে। নিজেদের অভাব পূরণের জন্য ক্ষমতায় আনা, আসনে বসতেই আখের গুছনের ফন্দি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।